After COVID, এটা first time আমার ঈদের ছবি আসতেছে আমি খুব excited এবং পাপ খুব interesting একটা thriller crime movie আর one of my favorite director আমি always বলি সৈকত নাসের তো তার সাথে কাজ করে আমার খুব interesting একটা experience হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই first time আমার যে glamour একটা look এ সবসময় সবাই দেখে used to সেটাতে থাকছি না খুব serious type একটা getup এ থাকছি এবং সবাই খুব পছন্দ করেছে যখন ট্রেলার দেখলো টিজার দেখলো লুক দেখলো সো আমিও কখনো ভাবতে পারি না যে আমার কোনো মুভিতে সং থাকবে না আইটেম নাম্বার থাকবে না বাট তারপরে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে আই এম সো হ্যাপি যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আসলে ক্যারেক্টার অডিয়েন্স আমাদেরকে দেখতে চায় যেমন আমি অ্যাজ এ অডিয়েন্স যখন আমার পছন্দের আর্টিস্টের ছবি দেখি একই টাইপের দেখতে দেখতে আসলে আমরা বোর ফিল করি সো এটাও একটা ভিন্ন চেষ্টা এবং আমি স্পেশাল থ্যাংকস আমার ডিরেক্টরকে দিতে চাই কারণ হচ্ছে যখন আজিজ ভাই আমাকে কল করেছিল এই ছবিটার জন্য আমি বলেছিলাম সরি ভাই আমি আসলে গল্পটাতে ইন্টারেস্টেড না আফটার দ্যাট সৈকত কলড অ্যান্ড বললো যে আপু আমি আপনার সাথে কথা বলে তারপর আমি আপনার ডিসিশন শুনতে চাই কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা যখন করি কম বেশি একটা প্রিপারেশন তো থাকি ডিফারেন্ট প্রিপারেশন বাট এটা একেবারেই বললাম না যে সো কল গ্ল্যামারের কিছু নাই সো খুবই সিরিয়াস টাইপের একটা কপ ক্যারেক্টার যেটা আমার ডিরেক্টর আমার জন্য সাজিয়েছেন এবং স্পেশাল থ্যাংকস টু সৈকত যে এরকম একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমাকে দিয়েছে দর্শক পাপ ইগনোর করার কোনো চান্স নাই এত ইন্টারেস্টিং একটা গল্প এবং ক্রাইম থ্রিলার গল্পগুলো আমরা যখন অডিয়েন্স হিসাবে দেখি আমরা কিন্তু দেখতে গেলে মানে ওয়েট করতে থাকি যে তারপর কী হলো মানুষ কি বুঝতে পারলো কি না সো এইটা এই যে ইন্টারেস্টিং একটা পয়েন্ট এবং ডিরেক্টরের যে মেকিং এটা থেকে অডিয়েন্স আসলে ইগনোর করতে পারবে না অবশ্যই দেখবে এবং এন্টারটেইনের অনেক ধরনের ওয়ে আছে মানে অনেক ধরনের গল্পই আসলে এন্টারটেইনিং গল্প শুধু যে রোমান্সে হবে বা অ্যাকশনে হবে থ্রিলার ক্রাইম এগুলো এখন নিউ জনরা এবং আমি বলবো যে পাপ আসলে এখনকার সময় অডিয়েন্স যেরকম দেখতে পছন্দ করে এক্স্যাক্টলি লাইক দ্যাট পাপ এমন একটা ছবি আমার বিশ্বাস আমাকে যারা সব সময় ভালোবেসে আমার ছবি দেখেছে এবং আজকের ববি হিসেবে এই জায়গায় নিয়ে এসেছে তাদের কাছে আমি বলবো যে পাপ দেখে আপনারা হতাশ হবেন না অবশ্যই হবেন না খুব ভালো লাগবে এবং এন্টারটেইন হবেন ইন আ ডিফারেন্ট ওয়ে এবং আমি রিকোয়েস্ট করবো যে সবাই হলে গিয়ে দেখবেন এবং তারপর আলোচনা সমালোচনা সব কিছু আমরা এক্সপেক্ট করবো